বাস্তুশাস্ত্র মত অনুযায়ী বাড়িতে এমন কিছু গাছ অতি অবশ্যই লাগানো উচিত যে গাছগুলি আমাদের সৌভাগ্য বৃদ্ধি করবে। আজ আমি আপনাদের সামনে বেশ কয়েকটি গাছের সম্পর্কে জানাবো যেগুলি আপনি অতি অবশ্যই আপনার বাড়িতে লাগাবেন। যদি সম্ভব হয় অতি অবশ্যই গাছগুলির মধ্যে যে কোনো একটিও লাগাতে পারেন, তবে বিস্তারিত জেনে নিন কোন গাছের কি সুফল পেতে পারেন। আশা করি আপনারা নতুন কিছু তথ্য জানতে পারবেন। প্রত্যেককে উপাসনা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি করতে পেরে আমিও খুশি হয়েছি, কারণ আমি আপনাদের সামনে বেশ কিছু নতুন তথ্য তুলে ধরতে পেরেছি। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, ভিডিওটি দেখুন, ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ঘর সাজানো অবশ্যই প্রত্যেকের কাছে খুবই আকর্ষণীয়, তাই আমরা প্রত্যেকেই চাই ঘর সাজাতে। ঘরের মধ্যে ফুলের টব রেখে বা বাগানে সুন্দর করে ফুল গাছ লাগাতে আমরা অনেকেই পছন্দ করি। যারা ফ্ল্যাটে সেইভাবে বাগান করার সুযোগ পান না, তারা অনেকেই ব্যালকনিতে গাছ লাগিয়ে গৃহ সাজান, কিংবা ছাদে যত্ন সহকারে ফুল গাছ লাগান। বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে কয়েকটি ফুল গাছ বাড়ির পক্ষে অত্যন্তই সুফলদায়ক। কোন ধরনের ফুল গাছ বাড়িতে রাখলে সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে অবশ্যই জেনে নিন। প্রথমেই বলবো জুঁই ফুল গাছ। বাড়িতে জুঁই ফুলের গাছ রাখলে শুভ বলে ধরে নিচ্ছে বাস্তুশাস্ত্রবিদরা। তারা মনে করেন যেহেতু এই জুঁই ফুল ভগবান বিষ্ণুদেবের অত্যন্ত প্রিয় ফুল, তাই এই ফুলের গাছ অতি অবশ্যই রাখা উচিত। তার সঙ্গে এই ফুল শিবের জন্যও অত্যন্ত প্রিয়, তাই বাড়িতে এই ফুল রাখা অতি অবশ্যই উচিত। তা ইতিবাচক ভাবনা জাগাতে পারে এবং বাড়ি সাজাতেও সুফল দিয়ে থাকে। এরপর বলবো পিস লিলি। পিস লিলি গাছটি বহু বাড়িতে বাগান সাজাতে ব্যবহার করা হয়। এই গাছ বাড়িতে রাখতে ইতিবাচক ফল দিয়ে থাকে। বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে কাজের উদ্যম বাড়িয়ে দেয়। ঘরের মধ্যে এই গাছ রাখলে বাতাসকে শুদ্ধ করে তোলে। এরপর আপনাদের বলবো টবের মধ্যে বেশ কিছু ধরনের গাছ রয়েছে যেগুলি বাড়ির উত্তর এবং উত্তর পূর্ব দিকে রাখা একদমই উচিত নয়। কোন কোন গাছগুলি রাখা উচিত নয় তার মধ্যে অন্যতম হলো ক্যাকটাস। বিশেষ কিছু ধরনের ক্যাকটাস ফুল আমরা অবশ্যই দেখে থাকি। অনেকেই শৌখিন গাছ হিসেবে বাড়িতে এই ক্যাকটাস গাছ রাখে, কিন্তু ক্যাকটাসকে ঘরে রাখা একেবারেই অনুচিত। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এর ফলে ঘরের সুখ স্বাচ্ছন্দ্য বিনষ্ট হয়। এরপর বলবো বনসাই। বাস্তু ও ফেংশুই এই দুই মতে বাড়িতে বনসাই রাখা উচিত নয় বলে পরামর্শ দেওয়া হয়েছে। আর কেউ যদি শৌখিনভাবে এই গাছ ঘরেতে রাখেন, তাহলে বাইরের যেন সমস্যা আপনি বাড়িতে ডেকে আনবেন। এরপর বলবো ছোট বাঁশ গাছ। অনেকেই বাড়ি সাজাতে ব্যবহার করে, তবে এই গাছ সাজানোর একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। একটি কাঁচের পাত্রে ঠিক 3 ইঞ্চি জলে আপনি বিভিন্ন রঙের পাথর সাজিয়ে তার মধ্যে ছোট ছোট এই বিশেষ বাঁশ গাছ আপনি লাগাতে পারেন, না হলে আপনার সমস্যা অতি অবশ্যই বৃদ্ধি পাবে।
এছাড়া বলবো চম্পা চামেলি ফুল। নাক চম্পা বা চামেলি ফুল অনেকেই বাড়িতে রাখেন। এই গাছগুলি বাড়ির বাগানে রাখুন, কোনোভাবেই ঘরের মধ্যে রাখার পরিকল্পনা করবেন না। আপনি যদি এই পরিকল্পনা করেন তাহলে আপনার বাস্তুর সমস্যা অতি অবশ্যই বৃদ্ধি পাবে। ঘরের মধ্যে বেশ কিছু গাছ আছে যেগুলি রাখা উচিত। চারিদিকে যেভাবে গাছপালা কেটে ফেলা হচ্ছে তাতে পৃথিবীর যে বাস্তুতান্ত্রিক ভারসাম্য তা নষ্ট হচ্ছে। এই কারণেই আপনি যদি ঘরের মধ্যে বেশ কিছু গাছ রাখেন তাতে আপনার যেমন আর্থিক উন্নতিতে সহায়তা করবে, তেমনই পরিবেশকেও সুষ্ঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। প্রথমেই বলবো মানি প্ল্যান্ট, যেভাবেই হোক না কেন বাড়িতে শুভ শক্তির বৃদ্ধি করতে অতি অবশ্যই মানি প্ল্যান্ট রাখবেন। এবং এই মানি প্ল্যান্ট অতি অবশ্যই গৃহের উত্তর পূর্ব কোণে কখনোই রাখবেন না, অবশ্যই দক্ষিণ পূর্ব অর্থাৎ গণেশজির কোণে রাখবেন। গণেশজি হলেন দক্ষিণ পূর্ব কোণের অধিষ্ঠিত দেবতা, তাই আপনি যদি মানি প্ল্যান্ট এই দিকে রাখেন এবং সঠিক পরিচর্যার সঙ্গে রাখেন আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য। তাই বন্ধুরা অতি অবশ্যই চেষ্টা করবেন মানি প্ল্যান্ট অতি অবশ্যই ঘরের দক্ষিণ পূর্ব কোণে রাখতেন। এছাড়া আপনাদের প্রত্যেককেই বলছি বাড়িতে অতি অবশ্যই তুলসী গাছ বা তুলসী মঞ্চ আপনাকে করতেই হবে, কারণ হিন্দু শাস্ত্রের একটি দেবী হিসাবে পূজো করা হয় তুলসীকে। এছাড়া তুলসী এমনই একটি গাছ যা পরিবেশকে অতি অবশ্যই সুরক্ষিত করে। তবে মনে রাখবেন তুলসী গাছ তুলসী মন্দির অতি অবশ্যই ঈশান কোণে অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব কোণে আপনি রাখবেন। গৃহের মধ্যেও কিন্তু তুলসী গাছ রাখতে পারবেন, তবে বেশ কিছু দিন আছে যে দিনগুলিতে তুলসী গাছকে স্পর্শ করতে নেই, যেমন অমাবস্যা পূর্ণিমা একাদশী এবং রবিবার। এই বারগুলি বাদে আপনি তুলসী দেবীকে তুলসী গাছকে অতি অবশ্যই স্পর্শ করতে পারবেন, তবে কখনোই শিব পুজোতে তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়। আজ আমি আপনাদের সামনে বাড়ির ঘরের মধ্যে কোন কোন ফুল গাছ বা কোন গাছ রাখা উচিত নয় এই বিষয়ে বিস্তারিত জানালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক দেবেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলি প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যদি সম্ভব হয় আপনার প্রিয়জনদের মধ্যে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দিতে ভুলবেন না, আমাদের ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না। আমরা প্রতিদিন হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও আপনাদের সামনে উপস্থিত করি, তাই আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আজ আমি আপনাদেরকে যে বিশেষ বিষয়গুলি সম্পর্কে জানালাম আশা করি বিষয়গুলি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, যে কোনো প্রকারের মন্তব্য নিচের কমেন্ট সেকশনে করতে কখনোই ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তবে একটি বিশেষ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি লাইভ অনুষ্ঠান হবে তারাপীঠ মন্দির থেকে সরাসরি, যেটি হবে 22 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন। তাই যারা লাইভ অনুষ্ঠান দেখতে চান অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।